আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ফ্রি ক্যাশ না, আজকে কিন্তু ফ্রি ক্যাশের মতো একটা সাইট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে। এই সাইটে কিন্তু এখন কোনো ব্যান দিচ্ছে না, বাট ফ্রি ক্যাশে তো অধিকাংশ সময়ই ফেস ভেরিফাইয়ের কারণে ব্যান চলে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে কাজ করে দেখতে পারেন। আমি এই ওয়েবসাইটে কয়েকদিন ধরে কাজ করে দেখতেছি, মোটামুটি কিন্তু উইথড্র ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু উইথড্র তারা দিয়ে দিচ্ছে এবং এই ওয়েবসাইটে কোনো ব্যান দিচ্ছে না। এখন অধিকাংশ মানুষই কিন্তু এই ওয়েবসাইটে কাজ করতেছে। তো আমি আপনাদেরকে দেখাই কোন ওয়েবসাইট। এখানে আপনারা অবশ্যই ক্রোমে টাইপ করবেন paidcash.co। তো অবশ্যই আপনারা এটা টাইপ করার পরে আপনারা ইন্টারফেস করবেন। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব ইনশাল্লাহ। তো এই ওয়েবসাইটে এখন বর্তমানে কিন্তু ভালো পরিমাণে কাজ হচ্ছে, হয়তো বা ফ্রি ক্যাশে একটু পয়েন্ট বেশি দেয়, কিন্তু এই ওয়েবসাইটগুলো একটু পয়েন্ট কম দেয়। কিন্তু আমি পেইড ক্যাশে কাজ করে দেখেছি, ফ্রি ক্যাশের মতোই কিন্তু খুব ভালো এখানে পয়েন্ট দিচ্ছে, বাট এখানে নতুন সাইট তো এখানে কয়েন খুব কম মিস যাচ্ছে। তো আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে কাজ করে দেখতে পারেন। তো এখানে আপনারা জিমেল, তারপরে সেম পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপটা করে নেবেন। তো অবশ্যই আপনারা যারা এইভাবে সাইন আপ করতে পারেন না, অবশ্যই গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। তো আমি গুগল দিয়ে সাইন আপ করা আছে আমার একটা অ্যাকাউন্ট, তো অবশ্যই আমি গুগল দিয়ে সাইন আপ অ্যাকাউন্টে আমি লগ ইন দিব। তো লগ ইন দিয়ে আপনাদেরকে দেখাই আমি কোন কোন অফারগুলো কমপ্লিট করেছি। বাট এখানে একটা সমস্যা আছে কি, এখানে কিন্তু আপনাদের পেন্ডিংটা দিলে 30 দিনের পেন্ডিং দেয়। তো আপনাদের যে অ্যাকাউন্ট যে পয়েন্টটা দিক পেন্ডিং, সেটা আপনাদের 30 দিনে পেন্ডিং দেবে। কিন্তু এটা নিয়ে তো মন খারাপ করলে হবে না, কারণ এই পেন্ডিংটা কিন্তু আবার 24 ঘন্টার ভিতর রিলিজ করা যায়। তো আমি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করলাম, তো প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু 24 ঘন্টার ভিতরে আমি কিন্তু অলরেডি রিলিজ করে নিছি। তো এটা রিলিজ কীভাবে করতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে ভিডিওতেই। তো এর পরবর্তীতে আপনাদেরকে কীভাবে রিলিজ করতে হয় সেই ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অলরেডি কিন্তু আমি খুলে ফেলেছি। তো এখন খোলার পরে আপনাদেরকে দেখাই, তো অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পরে আপনাদেরকে আমি অফারালগুলো দেখাই কোন কোন অফারাল আছে। তো সেম ফ্রি ক্যাশের মতো এখানে দেখতে পাচ্ছেন টিকটক লোটাবলের, তো এখানে দেখতে পাচ্ছেন সেম ফ্রি ক্যাশ, হয়তো বা কিছু কয়েন কম বেশি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কয়েকটা অফারাল আছে, যেমন দেখতে পাচ্ছেন নোটিক আছে, মানে নোটিক তো ফ্রি ক্যাশও আছে, বাট হ্যাং মাই অ্যাডস যেটা, এটা কিন্তু এখানে খুব একটা ভালো একটা অফারাল। এখান থেকে অফার কমপ্লিট করলে কিন্তু তারা ইনস্ট্যান্ট পয়েন্ট দিয়ে দেয়। তো তারপর দেখতে পাচ্ছেন আমি অফার ট্রুতে প্রবেশ করে আপনাদেরকে দেখাই। তো অফার ট্রুতে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখাই, দেখেন সেম কিন্তু ফ্রি ক্যাশের মতো কয়েন খুব একটা কম বেশি না। এখানে দেখতে পাচ্ছেন ফান্ডুয়েল স্পোর্ট বুক 527 কয়েন। তো ফ্রি ক্যাশে মোটামুটি এমনই পয়েন্ট দিচ্ছে। তো এখানে সেম বলতে গেলে চলে, কিন্তু আপনারা এখানে কাজ করে দেখতে পারেন, এখানে পয়েন্টটাও কম মিস ঠিক আছে দিচ্ছে আর কি। তো দেখা যাচ্ছে ফ্রি ক্যাশে 500 কয়েন দিচ্ছে, এখানে হয়তো বা 450 কয়েন দিচ্ছে, এতটা ডিফারেন্ট হয়তো হতে পারে, খুব একটা ডিফারেন্ট না। আর এই সাইডে তো কোনো মন করেন কোনো ব্যান্ড নাই, তো এদিক থেকে আপনারা নিশ্চিত হয়ে কাজ করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে টিকটক আছে, অনেকগুলো অফার আছে, যেগুলো মনে করেন ফ্রি ক্যাশে যখন যেটা আসে ঠিক তেমনভাবে এখানে সেগুলাই আসে। তো এটা মনে করেন সেম। তো আমি এখানে কিন্তু অলরেডি আমি কয়েকদিন ধরে কাজ করতেছি, উইথড্র নিয়ে কোনো সমস্যা হয় নাই, বাট যখনই উইথড্র দিচ্ছি দেখা যাচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে তারা উইথড্রটা কনফার্ম করে দিচ্ছে। কারণ যে কোনো নতুন সাইডে বলেন তারা কিন্তু প্রথমত যে কোনো কাজ করলে কিন্তু তারা পয়েন্টটা দেয়, কারণ তাদের চাপ কম থাকে। তো নতুন সাইডে অবশ্যই তারা পয়েন্ট দিবে, কারণ আরও মেম্বার জোগানোর জন্য। তো দেখতে পাচ্ছি কিন্তু মেমে চ্যালেঞ্জও 863+ কিন্তু কয়েন দিচ্ছে। তো তারপরে আমি আপনাদেরকে এমএম ওয়ালে প্রবেশ করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে ফান্ডুয়েল ফান্টাস্টিক স্পোর্ট বুক, এটা কিন্তু নস্টল ওপেন, তারপর আলিবাবা দেখছেন 500+, তো অনেকগুলা কয়েনে দিচ্ছে। তো তারপর ড্যাশ উপরে শো করতেছে 600। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাই, ফ্রি ক্যাশের যেমনটা পয়েন্ট ঠিক তেমনটাই এখানে পয়েন্ট আছে। তো অবশ্যই আপনারা এখানে কাজ করলে করতে পারেন।
তো এটা এই জন্য বলতেছি কি, কারণ ফ্রি ক্যাশ এখন বর্তমানে কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যান যাচ্ছে, মানে শুধু ফেস ভেরিফাই, এর কারণে মানুষ কিন্তু কাজ করতে পারছে না। তো অধিকাংশ মানুষ আমাকে নক দিতেছে, ভাই ফ্রি ফেস ভেরিফাই কোনো মেথড আছে? তো ফেস ভেরিফাই মেথড কীভাবে কী করবেন, কারণ ফেস ভেরিফাই কোনো মেথড নাই, বুঝছেন? তো ফ্রি ফেস ভেরিফাই মেথড যেহেতু নাই, সেহেতু ফ্রি ক্যাশে এটা ঠিক না হওয়া পর্যন্ত কাজ না করাটাই উত্তম। আপনারা ফ্রি ক্যাশে হয়তো বা $5 ইনকাম করছেন, এখানে আপনারা $4 ইনকাম করেন, তাতেও আপনাদের লাভ, কারণ ফ্রি ক্যাশে আপনাদের ব্যান্ড যাচ্ছে আর এখানে আপনাদের কোনো ব্যান্ড যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই আছে, এখানে দেখতে পাচ্ছেন টিকটকও 960 কয়েন দেড় দিন ইউজ করার কথা বলছে আর কি। তো মোটামুটি ফ্রি ক্যাশে যেগুলো আছে এখানে সেগুলো পাবেন, হয়তো বা কিছু কয়েন আপ ডাউন আছে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাই যে উপরে দেখেন কি পরিমাণে কাজ করতেছে, দেখেন 5টা কাজ করে সে কিন্তু 4700 কয়েন আর্ন করে ফেলেছে। তো গেম সিটি এটা একটা রিওয়ার্ডের কাজ, তো এখান থেকে আপনারা গেম ডাউনলোড করে খেলবেন। তো এটার পয়েন্টে বর্তমানে কিন্তু পেইড ক্যাশে খুব মানান করে দিচ্ছে, তাও ইনস্ট্যান্ট দিচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলে প্রবেশ করলাম, তো আমি কিন্তু এখানে $7+ ইনকাম করেছি, $7+। কিন্তু এখানে একটা ঝামেলা হইতেছে, যে অফারগুলো পেন্ডিং দেখতে পাচ্ছেন এখানে 30 দিন দিচ্ছে, যে অফারগুলোই পেন্ডিং আসতেছে 30 দিন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ফান্ডুয়েল ক্যাসিনো যেটা করছে এটা কিন্তু আমার 30 দিনের পেন্ডিং দিছে। তো যেটা পেন্ডিং দিবে সেটা কিন্তু আপনার উপরের ওই কয়েনের সাথে যুক্ত হবে না, মানে আমার যে উপরে যে মূল ব্যালেন্স ওইখানে কিন্তু যুক্ত হবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিন্তু লোটাবল থেকে এআরপিটা কমপ্লিট করেছি, কারণ এআরপি হচ্ছে এআরপির পয়েন্টে কিন্তু আমার ইনস্ট্যান্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন 1584 কয়েন। তো অবশ্যই আপনারা সকালের দিকে এআরপিটা কমপ্লিট করবেন। তো তারপর আরও কিছু অফার আপনাদেরকে দেখায় যেগুলো আমার কিন্তু পেন্ডিং দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা ছোটো ছোটো মানে রিভিনিউর কাজ, যেগুলো মনে করেন হচ্ছে ফ্রি ক্যাশে 30 কয়েন দেয় সেগুলো এখানে 25 কয়েন দেয়, কিছু কয়েন আপ ডাউন আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি আলিবাবাটা কমপ্লিট করেছি, তারপরে এখানে ফান্ডুয়েল, তারপর মিস্ট পিলে দেখতে পাচ্ছেন মিস্ট পিলে এখানে আমার কিন্তু 30 দিনের পেন্ডিং দিছে, 2000+ কয়েন। তো এই যেগুলো আমার মনে করেন পেন্ডিং দিছে সেগুলো উপরে যোগ হবে না, এটা যখন রিলিজ করবে তখন কিন্তু আমার উপরে মূল ব্যালেন্সে যোগ হবে। তো এগুলো বাদে কিন্তু আমি 3200 কয়েন আর্ন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে 1250 কয়েনের একটা রিওয়ার্ডের কাজ, এটাও কিন্তু আমার পেন্ডিং দিছে 30 দিনে। তো এগুলা মূলত যখনই রিলিজ করবে তখনই কিন্তু সবগুলো আমার একসাথে যোগ হয়ে যাবে। তো আমি অলরেডি কিন্তু 3200 কয়েন উঠাইছি আর প্রায় হচ্ছে $4 মতন পেন্ডিং পড়ে গেছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, পেন্ডিং তো দিতেই পারে, এখন ফ্রি ক্যাশে পেন্ডিং দেয় কিন্তু এখানে পেন্ডিংটা মূলত 30 দিনের। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আপনাদের 24 ঘন্টার ভিতরে এটা রিলিজ করে দিবে। এটার কোনো এটার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা অবলম্বন করলে অবশ্যই আপনাদের 24 ঘন্টার ভিতরে তারা রিলিজ করে দিবে। যেমন আপনারা প্রথমত সাপোর্ট অপশনে গিয়ে আপনাদের যে অফারগুলো পেন্ডিং দিছে সেটা স্ক্রিনশট এখানে দিবেন, স্ক্রিনশট একটা ওয়েবসাইটে গিয়ে সেটা স্ক্রিনশটটা আপলোড করার পর ওইটা এখানে কপি করে এনে এখানে পেস্ট করবেন, তাহলে আপনাদেরকে হচ্ছে 24 ঘন্টার ভিতরে তারা রিলিজ করে দিবে। তো এইভাবে আমি অনেকগুলো অ্যাকাউন্ট থেকে রিলিজ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে নো সেলফি জাস্ট ফটো এরা বলে দিচ্ছে এখানে তাদের টিম অ্যান্ড কন্ডিশন। তো 24 ঘন্টার ভিতরে তারা রিলিজ করবে সেটাও বলে দিছে। তো আমি 24 ঘন্টা পরে আবার এই অ্যাকাউন্টে লগ ইন করলে আমার যেই 4+ পেন্ডিং আছে সেগুলো আমি উঠাইতে পারবো। তো তারপর আমি এখানে প্রুফ মানে যে ফটোগুলো দেওয়ার পর এখানে আমি লিখে দিছি যে প্লিজ হচ্ছে রিলিজ মাই পেন্ডিং অফার। তো পেন্ডিং পয়েন্ট এভাবে আপনার কিছু ওয়ার্ড এখানে লিখে দিতে পারেন। তো আমি এগুলো লিখে দেওয়ার পরে রেখে দিছি, অবশ্যই আমার কিন্তু তারা 24 ঘন্টার ভিতরে পয়েন্ট দেওয়া দিবে। তো তারপরও তারা আমার একবার অ্যান্সার দিছে যে অ্যাডমিন যখনই লাইনে আসবে অবশ্যই আপনাকে আপনার পয়েন্টগুলো রিলিজ করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন তারা আমাকে একবার বলে দিছে। তো মূলত এটা হচ্ছে বটের মাধ্যমে চলে, তো বট
যেটা লিখছে, তো অ্যাডমিন না আসা পর্যন্ত রিলিজ করবে না। তো 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই এই সাইটটায় কাজ করতে পারেন। মোটামুটি এই ওয়েবসাইট কিন্তু মানুষ ভালো পরিমাণে কিন্তু ডলার আর্ন করছে। তো ফ্রি ক্যাশে যেহেতু অতিরিক্ত পরিমাণে ব্যান যাচ্ছে, তো ফ্রি ক্যাশে না কাজ করাটাই আমার মনে হয় যে ভালো। তো এখানে অ্যাডসেন্টটাও খোলা পেয়ে যাবেন। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে পাবেন। আজকের মতন এ পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।